অদূরে এক আশ্রম কাহার মন হুয়ে এ আশ্রমে না ঋষি শ্রীহীন পড়ছি এ আশ্রম হলে মহাত্মা গৌতম ঋষি এই আশ্রমে কিন্তু আশ্রমে তপ করিবা গলে নিজে হেমালে গুরুদেব কি হেতু অহল্য সহ তেজি গলে হেমালয় গৌতম পত্নী অহল্যা ছিল রূপপতি দিনে ঋষি আশ্রমে নথিলা সময়ে অহল্যা কু দেখি ইন্দ্র হলে রূপমুক্ত গুরু পত্নী নকরি বিচার নষ্ট কলে অহল্যা সতীত্ব তপস্যারু আশ্রম কু ফেরিলে ঋষি শৃঙ্গার লক্ষণ দেখি অহল্যা শরীরে ধ্যান পড়ে জানিলে সমস্ত পুরন্দরে দেলে অভিশাপ হই মহা ক্রোধ সহস্র ধ্বনি ধারণ করিবে বাসব তারপরে তারপরে কোন হল গুরুদেব গৌতম পত্নী অবস্থা দেই শরীর তা পালটিব নির্জন পথর শুনি এই নির্মম কাহিনী কান্দি উঠে প্রাণ যে মোহর তবে চলন্তু গুরুদেব যা আমি অহল্যা নিকটঙ্ তবে চলন্তু শ্রীরাম লক্ষ্মণ যা আমি সেই পথর নিকটকু রামচন্দ্র এই সে চিকন পথর গৌতম অভিশাপরে অনেক দূর পড়ে রয়েছে পাষাণ শরীর কিন্তু আপনার পদস্পর্শ নিমন্তে রামচন্দ্র পরম ব্রহ্ম জগত জীবন রাম রঘুকুল তিলক হে জগতি রাম জগত জীবন Thank you.
মহাত্মা গৌতম পাদে জনাইব প্রণাম আমার। পাপ ক্ষয় হুয়ে দেখি তরূপ মাধুরী, যুগ যুগ ধরি খোঁজে তচরণ Oh,
শ্রী রাম লক্ষ্মণ অধুরেক গঙ্গা নদী। এই গঙ্গা নদী পার হই যিবা আমি মিত্র দেশ জনক রাজ দরবারে, সেটারে দেখিবা সীতা স্বয়ম্বর। তবে চলন্তু গুরুদেব, তবে চলন্তু বাবু শ্রী রাম লক্ষ্মণ।